بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আমাদের একজন ভাই সফরের বিধিবিধান সম্পর্কে জানতে চেয়েছেন। উনি জানতে চেয়েছেন যে আমরা ওমানে থাকি, তো ওমানে যখন আসি তখন আমরা কতদিন এখানে কসর করব, আর অথবা আমরা যখন ছুটিতে যাই বাংলাদেশে তখনই বা কতদিন কসর করব কিনা, উনি এটা জানতে চেয়েছেন। মূলত আপনি যখন ওমানে এসেছেন তখন আপনি ওমানে এসে কসর করবেন না, কারণ আপনি এখানে এসেছেন, আপনি এখানে থাকবেন, অবস্থান করবেন সে নিয়তে। এক্বামা মুতলাকা বলা হয় এটিকে। আপনি দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করবেন সে নিয়তে এসেছেন, আপনি এটা মূলত সফরে আসেন নাই। বিদায় এখানে আপনি কসর করবেন না, কারণ দুইটি অবস্থায় বাইরে গেলে কসর করা যাবে না। একটি হলো যে যখন আপনি স্থায়ী বসবাস একবারে নিয়ত করে নিলেন যে আপনি এখানকার সিটিজেনশিপ নিয়ে নিচ্ছেন, আপনি ওখানেই থাকবেন, ওখানেই বসবাস করবেন একবারে মৃত্যু পর্যন্ত, একবারে পরিবার নিয়ে চলে গেছেন একেবারে, এই অবস্থায় সফর কসর করবেন না। আর দ্বিতীয় হলো যে একেবারে ইকামা মুতলাকা থাকবেন, কতদিন ওখানে থাকবেন, অবস্থান করবেন দীর্ঘ সময় ধরে, এ ধরনের ইচ্ছা সে সময় আপনি কসর করবেন না। এ দুটি হচ্ছে মানে কসর না করার। আর তো অতএব আপনি যেহেতু এখানে ওমানে এসেছেন মানে সাধারণভাবে অবস্থানের জন্য দীর্ঘ সময় ধরে, সেহেতু আপনি এটা সফরের উদ্দেশ্যে আসেন নাই, সেহেতু আপনি এখানে কসর করবেন না। এটি হচ্ছে অগ্রাধিকারযোগ্য মত, যদিও এখানে বেশ কিছু বিষয় রয়েছে সেগুলো আপনাদের সামনে উল্লেখ করার প্রয়োজন মনে করছি না, তবে এটি হচ্ছে সব থেকে অগ্রাধিকারযোগ্য মত যে আপনি এখানে সফরে আসেন নাই, আপনি এখানে দীর্ঘ সময় অবস্থানের জন্য এসেছেন, বিধায় আপনি কসর করবেন না। আর বাংলাদেশে যাওয়ার সময় বাংলাদেশে যখন ছুটিতে যাবেন তখন আপনি কসর করবেন না, কারণ আপনি তো নিজ দেশে ফিরে গেলেন, সেখানে আপনি সেখানে কসর করতে পারবেন না। কসর করবে তারাই যারা বিদেশে চলে গেছে একেবারে, মানে এক সব কিছু ছেড়ে দিয়ে একবারে সিটিজেনশিপ ওখানে নিয়ে নিয়েছে, আপনার একবারে নাগরিক হয়ে গেছে সেখানকার, এবং চাইছে যে মানে সেখানেই বসবাস করবে একেবারে জীবনের শেষ পর্যন্ত। তারা যদি কোনো কারণে বাংলাদেশে বেড়াতে যায় তাহলে তারা সেখানে যেয়ে কসর করবে, কিন্তু আপনি যেহেতু সেটা হননি সেহেতু আপনি বাংলাদেশে গেলে কসর করবেন না, পূর্ণ নামাজই পড়বেন। বিদায় আপনি ওমানে আসলেও আপনার জন্য কসর চলবে না, আবার আপনি বাংলাদেশে ফিরে গেলেও আপনার জন্য কসর নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া